বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালেন শি জিনপিং ব্রিক্সের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা গণ অভ্যুত্থানের মতো কোনো পরিস্থিতি দেশে হয়নি মন্তব্য কাদেরের তত্ত্বাবধায়ক সরকার এখন সাধারণ মানুষের চাওয়া দাবি বিএনপি এবং খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি হত্যা করেছিল তার সহচরদেরও বললেন আইনমন্ত্রী খুনিদের ফেরাতে কমিশন গঠনের খসড়া চূড়ান্ত সবাইকে স্বাগত এশিয়ান নিউজে দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবার চলে যাচ্ছি পুরো খবরে শুরুতেই ব্রিক্স সম্মেলন প্রসঙ্গ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন জাতীয় সার্বভৌমত্ব স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশকে সমর্থন করে বেইজিং বাংলাদেশ যাতে অভ্যন্তরীণ ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে সেজন্য দেশটিতে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন চীন বাংলাদেশকে সমর্থন করে যাতে দেশটি উন্নয়ন ও পুনরুজ্জীবন অর্জন করতে পারে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে গতকাল বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয় জোহানেসবার্গের হোটেল হিলটন স্যান্টনে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন শি জিনপিং সংবাদ মাধ্যম জিনহুয়া তাদের এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে ব্রাজিল ভারত চীন রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিক্সে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার জোটের শীর্ষ সম্মেলনের নতুন পূর্ণ সদস্য হিসেবে মিশর ইথিওপিয়া ইরান আর্জেন্টিনা সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের নাম ঘোষণা করেছেন আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি এই দেশগুলো ব্রিক্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে এর মাধ্যমে পাঁচ দেশের জোট থেকে নতুন বছরে ১১ দেশের জোটে পরিণত হবে ব্রিক্স নতুন সদস্যদের অন্তর্ভুক্তির ব্যাপারে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেছেন আমরা ব্রিক্স জোটের সম্প্রসারণের প্রথম ধাপ নিয়ে ঐক্যমতে পৌঁছেছি আমরা আর্জেন্টিনা মিশর ইথিওপিয়া ইরান এবং সৌদি আরবকে ব্রিক্সের পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানাতে সিদ্ধান্ত নিয়েছি এই সদস্যপদ ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এদিকে ব্রিক্সে বাংলাদেশ সহ ২০টি দেশ যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছিল এর মধ্যে প্রথম ধাপে ৬টি দেশকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে গণ অভ্যুত্থানের মতো কোনো পরিস্থিতি দেশে তৈরি হয়নি বিএনপি আন্দোলনে কোনো ইস্যু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রয়াত আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি বিএনপি গণতন্ত্রের যে মায়া কান্না করছে তাদের এই কান্নার মূল পরিকল্পনা হত্যার ষড়যন্ত্র বলেও জানান ওবায়দুল কাদেরের বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৪শে আগস্ট চিরবিদায় নেন তিনি ১৯তম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করতে আসেন আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধুর পরিবারকে নিচ্ছিন্ন করা ৭৫ের ১৫ আগস্ট থেকে শুরু করে ২১শে আগস্ট একই সূত্রে গাথা হত্যা ষড়যন্ত্র রাজনীতি এর মূল টার্গেট হচ্ছে বঙ্গবন্ধু পরিবার এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বকে নিচ্ছিন্ন করা বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করা বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন বিএনপির আন্দোলনে জনগণ না থাকায় তাদের নেতারাই এখন হতাশ তাদের অবজেক্টিভ কন্ডিশনও নেই সাবজেক্টিভ প্রিপারেশনও নেই তাদের আন্দোলনের সময় তাদের আন্দোলনে তারা তাদের নেতা হতাশ তাদের এইসব সমাবেশে জনগণের সম্মিলন
আওয়ামী লীগের পর আইভি রহমানের সমাধিতে একে একে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগ সহ দলের সহযোগী সংগঠনগুলো। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অপরাজনীতির জন্যই বিএনপির সঙ্গে জনগণ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আলোচনা সভায় এই কথা বলেন তিনি। দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে বিএনপি নেতাদের কানা দৃষ্টির কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু পার হয়ে ওপারে গিয়ে বিএনপির মহাসচিব বলে দেশে কোনো উন্নতি হয়নি। তিনি এ সময় আরও বলেন, শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দেন আর বিএনপি বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দেয়। বিএনপির এই অপরাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত বলে জানান ডক্টর হাসান মাহমুদ। দিয়ে পার হয়ে ওপারে গিয়ে বলে দেশে কিছু হয় না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে 560 নতুন মসজিদ বানায় আর বিএনপি 500 জায়গায় একযোগে বোমা ফুটায়। ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশে ঘুরে বেরিয়ে লাভ হবে না, দেশে কোনোভাবে আর সাজানো নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। তিনি এ সময় আরও বলেন, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বর্তমান সরকার দেশের মানুষের সাথে যে ওয়াদা করেছিল সেটা রাখতে পারে নাই, তাই এই অক্ষম সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। ক্ষমতায় থাকার জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, দেশে দেশে রাজনীতিবিদদের পাঠাচ্ছে, দেশে দেশে লবিং করছে, কোন লবিং এ কাজ হবে না। এই দেশে 2014 এবং 2018 মতো তথাকথিত নির্বাচনের বেহাল্লাপানা এই দেশে কোনো মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করছে বিএনপি, এমনটাই মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করেছিল স্বাধীনতার সপক্ষের শক্তিকে। খুনিদের দেশে ফিরিয়ে আনতে কমিশন গঠনের খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানান মন্ত্রী। বিস্তারিত সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। রাজধানীর সিড্রাপ মিলনায়তনে অগস্ট ট্র্যাজেডি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি শীর্ষক আলোচনা সভা আয়োজন করে সম্প্রতি বাংলাদেশ। এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল। বেশ কয়েকজনের সাজা হয়েছে, তারেক জিয়া সহ সেই খুনি জিয়ার ছেলে খুনি তারেক জিয়া, তার রক্তেই খুনের রয়েছে, জিন রয়েছে, এই জিনের দ্বারাই খুনির রক্ত আবার ছেলের উপর আপনার ট্রান্সমিটেড হয়েছে। সম্প্রীতি বাংলাদেশের পক্ষ থেকে সব সময় বলি যে আমরা নো মাইনরিটি কনসেপ্টে বিশ্বাস করি। আমরা মনে করি এই দেশটি সবার, ধর্ম যার যার, বাংলাদেশটা আমার। মহান মুক্তিযুদ্ধে কিন্তু সেই কথাটি আমরা দেখি, আমরা 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 প্রমাণ করেছি। জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে এবং নির্দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মিলিত রক্তস্রোতের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পরিচয় প্রকাশে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে। একটা কমিশন কর এবং অত্যন্ত ক্ষমতা সম্পন্ন উচ্চ পর্যায়ের কমিশন এই ইতিহাসকে জনগণের কাছে রেখে যাব এই দলিল, যাতে প্রজন্ম যারা আসবে তারা জানবে ষড়যন্ত্রকারী কুশীলক ছিলেন, তাদের পরিবার সম্বন্ধে যেন সচেতন থাকেন, বাংলাদেশের ইতিহাস নিয়ে যেন আর কোনো ষড়যন্ত্র করতে তারা না পারে। সকল চক্রান্ত মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বানও জানান আনিসুল হক। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে ধূলিসাৎ, আর বঙ্গবন্ধুকে চিরতরে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলাই ছিল উদ্দেশ্য।
সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নীল। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারত ছাড়াও আরও নয় দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ কৃষি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চীন থেকে 2400 টন, মিশর থেকে 3910 টন, পাকিস্তান থেকে 11820 টন, কাতার থেকে 1100 টন, তুরস্ক থেকে 2110 টন, মিয়ানমার থেকে 200 টন, থাইল্যান্ড থেকে 33 টন, নেদারল্যান্ডস থেকে 4 টন ও ইউএ থেকে 3 টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত মোট 13,73,000 টন পেঁয়াজ আমদানির অনুমতির বিপরীতে দেশে এসেছে 3,79,000 টন। দিনাজপুরের ইয়াসমিন ট্র্যাজেডির 28তম বার্ষিকী আজ। 27 বছর আগের এই দিনে দিনাজপুরে কিছু বিপথগামী পুলিশের হাতে তরুণী ইয়াসমিন পৈশাচিকভাবে ধর্ষণ ও হত্যার শিকার হয়। প্রতিবাদে এবং বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের মানুষ। এ সময় পুলিশ গুলি চালালে 3 জন নিহত হয়, আহত হয় শতাধিক। এরপর থেকে এই দিনটি দেশব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালিত হচ্ছে। 1995 সালের 24শে আগস্ট ভোরে রাজধানীর ঢাকা থেকে ঠাকুরগাগামী 900 কোচের যাত্রী ইয়াসমিন দিনাজপুরের 10 মাইল মোড়ে এক চায়ের দোকানের সামনে নামলে টহল পুলিশের একটি দল ইয়াসমিনকে দিনাজপুর শহরে পৌঁছে দেওয়ার কথা বলে ধর্ষণের পর হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। ঘটনার প্রতিবাদে জেলার সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুব্ধ জনতা কোতোয়ালি থানা ঘেরাও করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালালে 3 জন নিহত হয়, আহত হয় শতাধিক মানুষ। এই ঘটনায় নিহত ইয়াসমিনের মা শরীফা বেগমের আক্ষেপ, কেউ এখন তার খোঁজ খবর রাখে না। ৭ জন আমার মেয়ের জন্য প্রাণ দিচ্ছে, তাদেরও জেনে বেঁচে দোয়া করিবা যে কি অবস্থায় আছে, কি কি ভালো কি মন্দ একটু দেখি। কেউ আসে না। শুধু ইয়াসমিন নয়, এখন প্রতিদিন প্রতি মুহূর্ত শত ইয়াসমিন ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে নারী অগ্রগতির পাশাপাশি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে ভয়াবহ, নির্মম, ভয়ঙ্কর ভাবে নিষ্ঠুরতার সাথে মেয়েদের সাথে পাশবিক অত্যাচার হচ্ছে। ইয়াসমিন আন্দোলন ও সংগ্রামের অন্যতম নেতা মনোরঞ্জনশীল গোপাল এমপি অনুভূতি জানিয়ে বলেন, ইয়াসমিন পরবর্তী ঘটনাগুলো ছিল নারী নির্যাতনের বহিঃপ্রকাশ। বিএনপি সরকারের সময় 8 দফা চুক্তি হলেও আজও তা বাস্তবায়ন হয়নি। 95-এর সেই ভয়াল দিনে যখন দিনাজপুরে কারফিউ, হরতাল, এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সে সময়ের বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই আন্দোলনের সংগতি জ্ঞাপন করবার জন্য আমাদের মাঝে ছুটে এসেছিলেন, এবং যার উপস্থিতি, যার বক্তব্য আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করেছিল এবং এই আন্দোলনকে একটা সফল সমাপ্তির দিকে নিয়ে এসেছিল। ইয়াসমিন ট্র্যাজেডি দিবসে দিনাজপুরের মহিলা পরিষদ সহ নারী সংগঠন, সিপিপি, ছাত্র ইউনিয়ন, জাগোপা, পল্লীশ্রী সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবছর কর্মসূচি পালন করে। মন্ডলানাম, এশিয়ান টেলিভিশন। দর্শক দেখছেনের মন্ডল এনামের রিপোর্ট। চট্টগ্রাম জ্যোতিষশাস্ত্র গবেষণা সমিতির 15তম বার্ষিক জ্যোতিষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সমিতির পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত মঙ্গল প্রদীপ প্রজ্বলন, নবীন সদস্য বরণ, প্রাচ্য জ্যোতিষ, হস্তরেখা, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব আলোচনা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, শ্রীমৎ স্বামী তপনন্দ গিরি মহারাজ সহ আরও অনেকেই। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন নিহত হয়েছেন। এতে আরও 9 জন নিহত হয়েছেন। রাশিয়া যে 10 জন নিহতের তালিকা দিয়েছে তাতে ইয়েভগিনি প্রিগোজিনের নাম রয়েছে। এর আগে ওয়াগনার ঘনিষ্ঠ এক টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানিয়েছে, মস্কোর উত্তরের ভেতর অঞ্চলে বিমানটিকে গুলি করে নামানো হয়।
গেল জুনে প্রিগোজিন রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরপর আড়ালে চলে যান ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তার প্রায় এক মাস পর জুলাইয়ের 20 তারিখে প্রথমবারের মতো তার জনসম্মুখে আসার খবর পাওয়া যায়। এর এক মাস যেতে না যেতেই এবার তার মৃত্যুর খবর পাওয়া গেল। আবাসন খাতে দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড এবং অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ওল্ড ক্যাডেট সোসাইটির মধ্যে চুক্তি স্বাক্ষর ও চাবি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বসুন্ধরায় লেক ক্যাসেলে রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেডের হেড মার্কেটিং সামিউল হাসান ও কুমিল্লা ওল্ড ক্যাডেট সোসাইটির প্রেসিডেন্ট শাহজাহান কামাল এই সময় উপস্থিত ছিলেন। পরে তারা লেক ক্যাসেলের বিভিন্ন ফ্লোর ও ভবন পরিদর্শন করেন। সকল শ্রেণী পেশার মানুষের কথা ভেবে রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড আধুনিক মানসম্মত রুচিশীল আবাসন প্রকল্প বাস্তবায়নের প্রশংসা করেন অতিথিরা। ওনাদেরকে আমরা একটু স্পেশাল একটা কনসিডারেশনে আমরা ওনাদের অ্যাসোসিয়েশনের জন্য একটা স্পেস আমরা দিতে পেরেছি। এই জন্য আমরা রূপায়ণ গ্রুপ এবং রূপায়ণ হাউজিং স্টেট লিমিটেড গর্বিত। ওনাদের একটা সিএসআর অ্যাক্টিভিটিজেরও আমরা একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। তো আশা করি রূপায়ণের সাথে এককের যে সম্পর্ক এটা সুদীর্ঘ হবে। এবার খেলার খবর। ফুটবল। প্রথমবারের মতো ইউএস ওপেন কাপের ফাইনালে টিকিট কেটেছে মেসির ইন্টার মিয়ামি। মিয়ামির ফেরার গল্পের শুরুটা 68তম মিনিটে। 67 মিনিট পর্যন্ত 2-0 পিছিয়ে পড়া মিয়ামি নির্ধারিত সময়ের 2-2 সমতায় ঘুরে দাঁড়ায়। 93 মিনিটে জোসেফ মার্টিনেজের করা গোল মিয়ামিকে 3-2 গোলে এগিয়ে দেয়। কিন্তু 114তম মিনিটে জুজা কিয়েবোর গোলে সমতায় ফেরে সিনসিনাটি। তাই ব্রেকারি স্কোর কার্ডে 2-2 গোলের সমতা, সেখান থেকে 4-4 গোল। মিয়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার সিনসিনাটির নিক হ্যাগল্যান্ডের শট রুখে দেন। টাইব্রেকারে বেঞ্জামিন ক্রেমাশির করা শেষ গোলে 5-4 ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার মিয়ামি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। বাংলাদেশে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালেন শি জিনপিং ব্রিক্সের নতুন 6 সদস্যের নাম ঘোষণা। গণ অভ্যুত্থানের মতো কোনো পরিস্থিতি দেশে হয়নি, মন্তব্য কাদেরের। তত্ত্বাবধায়ক সরকার এখন সাধারণ মানুষের চাওয়া, দাবি বিএনপির। এবং খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছিল তার সহচরদেরও, বললেন আইনমন্ত্রী। খুনিদের ফেরাতে কমিশন গঠনের খসড়া চূড়ান্ত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।